Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ক্লাস নিয়ে। যাই হোক, আজকের এই ক্লাসটা আমি WH ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা WH ওয়ার্ডস মনে রাখতে পারো না, আজকের এই ক্লাসটা করার পরে সারা জীবনের জন্য তোমরা WH ওয়ার্ডগুলো মনে রাখতে পারবে। তোমরা সবাই একটু স্ক্রিনের দিকে ফলো করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবে। ওকে, আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে থ্রি লেটার বিশিষ্ট WH ওয়ার্ড রয়েছে হলো তিনটি। তিন লেটার বিশিষ্ট WH ওয়ার্ড রয়েছে মোট কয়টি? তিনটি। তোমরা স্ক্রিনটা ফলো করো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, হু, হোয়াই, হাউ। তোমরা যখন WH ওয়ার্ডগুলো বলতে যাবে তখন তিন লেটার বিশিষ্ট WH ওয়ার্ডগুলো আগে বলবে। তাহলে হু, হোয়াই, হাউ হলো তিন লেটার বিশিষ্ট। এরপরে তোমরা দেখো ফোর লেটার বিশিষ্ট WH ওয়ার্ড রয়েছে মোট তিনটি। সেগুলো কী কী? হোয়াট, হোয়েন, হুম। তাহলে আমরা জানতে পারলাম যে চার লেটার দিয়ে গঠিত WH ওয়ার্ড রয়েছে তিনটি, হোয়াট, হোয়েন, হুম। এরপরে ফাইভ লেটার বিশিষ্ট WH ওয়ার্ড রয়েছে তিনটি, সেগুলো কি? হুইস, হোয়ার, হুজ। সো ডিয়ার লার্নার্স, আমরা যখন কাউকে WH ওয়ার্ডসগুলো বলতে যাব, মুখস্থ টিচারের কাছে হোক বা কোনো ব্যক্তির কাছে হোক, বলতে গেলে আমরা তিন লেটার দিয়ে গঠিত তিনটা WH ওয়ার্ডকে আগে বলবো, তারপরে চার লেটার দিয়ে গঠিত, তারপরে পাঁচ লেটার দিয়ে গঠিত WH ওয়ার্ডগুলো বলে দেব। সো এই তো ছিল আজকের ক্লাস। তোমরা সবসময় মনে রাখবে, সবসময় কিন্তু মুখস্থ করে কোনো কিছু বলা যায় না, একটু বুদ্ধি করে কাজ করে অনেক কিছুই আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। সো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। যদি তোমাদের এই ছোট্ট ক্লাসটা ভালো লেগে থাকে, একটু তোমার ব্রেনকে ছুঁয়ে যায়, তবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর সবাই পারলে ইংলিশ উইথ আজিম এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তোমাদের জন্য সকল গ্রামাটিক্যাল এবং রাইটিং পার্টের ক্লাসগুলো আমি করে দেব। যাই হোক, তোমরা কমেন্ট করবে বেশি বেশি, যাতে তোমাদের জন্য আমি সেগুলোর ক্লাস করার জন্য একটু সময় পাই। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।